দেখো এই সকালবেলা বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছে। চারদিকটা মনে হচ্ছে শান্ত স্নিগ্ধ হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে দূরের বাড়িগুলো। মাঝে মাঝে কাক ডাকছে আর আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে, ভালোই লাগছে। আমি উঠে পড়লাম, এখন বাজে 5:00। ভাবলাম তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি। হ্যাঁ, টাটা টাটা বাবা, টাটা। ঠিক আছে, জল নিয়েছো তো? ঠিক আছে, টাটা। যা গরম পড়েছে। হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেল, ছেলে বেরিয়ে গেল, মেয়ে বেরিয়ে গেল, সবাই বেরিয়ে গেছে। এবার আমি বসেছি তোমাদের সাথে আমার লাইফ স্টাইল শেয়ার করতে। চলো সারাদিন কাজে লেগে পড়ি। এখন ঘড়িতে বাজে 8:00, অনেক সকালে উঠেছি আজকে। আজকে 5:00 উঠেছি, ছেলে অফিসে বেরিয়ে গেল 5:00, তারপর একটু শুয়েছিলাম, বেশ অনেকক্ষণই শুয়েছিলাম। তারপর 7:45 উঠেছি, উঠে রান্না বসালাম আর চা খেয়ে নিয়েছি, আর মেয়েকে স্কুলে নিয়ে বেরোলো। ওদের গরম পড়ে, মানে প্রচন্ড গরম, তার জন্যে সকাল 8:00 থেকে স্কুল মানে শুরু করেছে। এই সামার ভ্যাকেশনের আগে অবধি 8:00 থেকে স্কুল হবে, তাই ওর বাবা নিয়ে গেল স্কুলে। আর আমি আমার রোজের রোজের রুটিন, সংসারের কাজ শুরু করলাম এখন থেকে। চারদিকে শুধু ভোটের খবর, সমস্ত চ্যানেলে ভোটের খবর, মারামারি, কাটাকাটি, অশান্তি, কত মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে তাই কেন, একটা আসনের জন্য সবাই মিলে মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছে। মারামারি হবে, অশান্তি হবে, সবই ঠিক আছে, কিন্তু মানুষের প্রাণ চলে যাচ্ছে, এগুলো আমার ঠিক ভালো লাগে না। আমরা সাধারণ নাগরিক, ভোট আমাদের দিতেই হবে, তো ভোট আমরা সবাই দেব, কিন্তু এই অশান্তি আমার ঠিক ভালো লাগে না। সব সময় মারামারি হচ্ছে, যেখানেই ভোট হচ্ছে সেখানেই মারামারি হচ্ছে, কিচ্ছু করার নেই। আজকে রান্না করেছি আম দিয়ে টকের ডাল, বরবটি ভাজা। কালকে করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, তার সবটা রয়ে গেছে। কালকে যা খাওয়া হয়েছে হয়েছে, রাতে আর কিছু কেউ খায়নি, ওই চিলি চিকেন ফ্রাইড রাইস রয়ে গেছে, ছেলে আসলে ওগুলো খেয়ে নেবে, আর হাজবেন্ড টক ডাল আর বরবটি ভাজা দিয়ে খেয়ে গেছে, বলছে এত গরমে আমি মাংস খাবো না, শুধু ডাল দিয়ে খেতে চাইছিল, তাই আমি ভাজাটাও একটু সঙ্গে দিয়েছি যে একটা দিয়ে খেতে নেই। এই হলো আমাদের খাওয়ার ব্যাপার, খাওয়ার কোনো চাপ নেই। হঠাৎ করে কে এলো বেল বাজিয়ে আমার ঘরে? দাও আমার একটা একটা চাল রয়ে গেছে, আশীর্বাদ করো, যাও আস্তে আস্তে নামো। চলো আজকে তোমাদের দেখাই আমার ডাইনিং রুমের একটা কর্নার। এখানে দেখছো
একটা ছোট সোফা আছে, ছোট্ট একটা সোফা দেখতে পাচ্ছ। এবারে এদিকটা দেখো, এদিকে আমি একটা ছোট সোফা রেখেছি, 5-seater সোফা, কর্নার সোফা দেখতে পাচ্ছ, কর্নার সোফা। সোফাটা আমি সাজিয়েছি ছোট ছোট কুশন দিয়ে, আর কিছু ডল রেখেছি। এই যে ডলগুলো দেখতে পাচ্ছ, এই ডলগুলো দিয়ে যখনই আমার ভাইজিটা আসে, পুচকু ভাইজি, ও যখনই আসে তখনই এই ডলটাকে নিয়ে খুব খেলা করে। দেখেছো হাম্পু দিয়ে দিয়ে গালের কি অবস্থা করেছে। আর এদিকে এই যে আর একটা ছোট্ট পুতুল, এটাকে নিয়েও খুব খেলা করে। এদিকে একটা ছোট্ট ডগি আছে, এই যে এদেরকে নিয়ে ওর খুব খেলার সাথী এরা। একটা ছোট মাছ রেখেছি, এখানে একটা ছোট্ট পুতুল, ব্যাস এইসব দিয়েও খুব খেলা করে। এইভাবেই আমি আমার এই কর্নার সোফাটাকে সাজিয়েছি। এখানে একটা ছোট্ট টি টেবিল আছে কর্নারের মাঝখানে, একটা ছোট টি টেবিল রেখেছি। টেবিলের উপরে একটা ছোট্ট ভাস রেখেছি, তার উপরে লাল গোলাপ। আর এই কর্নার দেয়ালে রেখেছি আর একটা ভাস, এর মধ্যে অরেঞ্জ আর হলুদ দিয়ে ফুল রাখা আছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমার এই সাজানোটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আমাকে। আমাদের ঐশানী এখন কি দুষ্টুমি করে আর কি কথা বলে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের পুচকু সোনা, ছোট্ট ঐশানী, বোনো দাদা দাদা বল, দাদা 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 বল, বসো কেন। আচ্ছা আমরা আমরা জেনারেটর কেমন করে স্টার্ট করি দেখাও তো। আরেকবার দেখাও। এই ব্লগটা আমি আমার ভাইজিকে দিয়েই আজকের মতো শেষ করলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন বন্ধুরা করো তোমরা সাবস্ক্রাইব। আমার কাল ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে।